হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। তো দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকালে বাসি পেটে এক কোয়া রসুন খেলে কি হয়, এছাড়াও এই রসুন আমাদের শরীরে কী কী উপকার করে, আজ আমরা সে বিষয় নিয়েও কথা বলবো। তো দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে জেনে নেওয়া যাক। খাবার রান্না করার জন্য আমরা সাধারণত রসুন ব্যবহার করে থাকি, তবে অনেকেই জানি না এই রসুনের গুণাগুণ সম্পর্কে। সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে অনেক রোগ সারতে পারে। সকালে খালি পেটে এক কোয়া রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। স্বাস্থ্যবিদদের মতে এক কোয়া রসুন নাকি সারাতে পারে অনেক রোগ। তবে সত্যি কি তাই? এত মশলা থাকতে খালি পেটে রসুন খাওয়া কি আসলেই উপকারী? এই বিষয়ে ব্যাখ্যা করলেন পুষ্টিবিদরা। তিনি বলেন, রসুন খাওয়ার এই প্রচলিত ধারণা মিথ্যা নয় মোটেও, এটি সত্যি খুব উপকারী। প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ এই রসুন অনেক উপকারী। অনেক সময় পেট খালি থাকার পর এটি খেলে এর রস সহজে শরীরকে ডিটক্সিফাই করতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর মেটাবলিক রেটও একটু বেশি থাকে, তাই খালি পেটে এই মশলা খেলে উপকার পাওয়া যাবে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেই সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে কী কী উপকার পাওয়া যায়। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ রসুন রক্তকে পরিশুদ্ধ রাখে। রক্তে উপস্থিত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে রসুন। সকালে খালি পেটে রসুনের কোয়া খেলে সারা রাত ধরে চলা বিপাক্রিয়া কাজ উন্নত হয়। এছাড়া শরীরের দূষিত টক্সিনও মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে পারে। শীতে ঠান্ডা লাগলে খালি পেটে এক কোয়া রসুন খেলে উপকার পাওয়া যাবে। দুই সপ্তাহ সকালে রসুন খেলে ঠান্ডা লাগার প্রবণতা অনেকটা কমে। হার্টের রোগীদের ক্ষেত্রে রসুন বিশেষ কার্যকর। হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করতে ও হৃদপেশীর দেয়ালে চাপ কমাতে সাহায্য করে। রক্ত সঞ্চালন ঠিক রাখে রসুন, কমায় রক্তনালীর ওপরের রক্তের চাপও। তাই উচ্চ রক্তচাপের অসুখে ভুগছেন এমন রোগীর ডায়েটে রাখতে পারেন রসুন। যকৃত ও মূত্রাশয়ে নিজের কাজ করতে সাহায্য করে রসুন। এছাড়া পেটের নানা সমস্যা ও হজমের সমস্যা মেটাতে রসুন ভালো কাজ করে। ভাইরাস ও সংক্রমণজনিত অসুখ যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, হাঁপানি, হুপিং কাফ ইত্যাদি প্রতিরোধ করে। স্নায়ুবিক চাপ কমিয়ে মানসিক চাপকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম রসুন। তো দর্শক, চলুন আমরা তাহলে জেনে নেই রসুন আমাদের শরীরের কী কী উপকার করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ একে অনেকটা ঔষধের মতোই তৈরি করেছে, যার দরুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়, যার দরুন রক্ত বাধাগ্রস্ত হয়ে যেসব রোগের সৃষ্টি করে তার হতে পারে না। পুরুষের যৌন ক্ষমতা বাড়াতেও বেশ সহায়ক। পুরুষের যৌন ক্ষমতা নানান কারণে কমে যেতে পারে, সেক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে ধীরে ধীরে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। এটা নিয়ে মানুষের মধ্যে দুই ধরনের মতামত থাকলেও পুরুষের ক্ষমতার মূল উৎস হচ্ছে রক্তের সাবলীল গতি। রসুনে এই কাজ করে বলে যৌন ক্ষমতার কথা বলা হয়ে থাকে। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ কমানোর জন্য অনেক পথের অন্যতম রসুন। শরীরে এলডিএল বেড়ে যাওয়ার কারণে রক্তচাপ বেড়ে যায়। প্রতিদিন সকালে দুই কোয়া রসুন খালি পেটে খেলে উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকবে না। ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে। ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে। অ্যালার্জির সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসের সংক্রমণ ঘটতে পারে, যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে সংক্রমণের ঊর্ধ্বগতি রোধ করে। সঙ্গে হলুদ গুঁড়া গরম পানি দিয়ে চায়ের মতো খেলে সংক্রমণ থাকে না। ত্বক ভালো রাখে। প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে। ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না, চেহারায় কোনো দাগ থাকলে কমে যায়, হাড়ের শক্তি বাড়ায়। একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায়। প্রতিদিন 2 গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা ভারসাম্য থাকে, যাদের কম থাকে তাদের কিছুটা বাড়ে, ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেক কমে যায়। এমনকি যে নারীদের মেনোপজ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেক উপকার পাবেন। রসুনের বিভিন্ন ডোজ হয়ে থাকে। রান্নায় ও নানা ভর্তায় রসুনের উপস্থিতি থাকে। রসুনের গুণ পেতে সকালে খালি পেটে খাওয়াই উত্তম।
আমাদের গ্রাম বাংলায় রসুন মুড়ি খাওয়ার একটা প্রবণতা আছে, এতে কিছু উপকার হলেও বিশেষ করে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় কিছু ভালো ফল পাওয়া গেলেও সব ঔষধি গুণ পাওয়া যাবে না। অনেকের ধারণা অ্যাজমার জন্য রসুন উপকারী, কিন্তু ব্যাপারটা ভিন্ন। এক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল সক্রিয়ভাবে কাজ করে, কিন্তু অ্যালার্জিক অ্যাজমা থাকলে রসুন অ্যালার্জি বাড়াতে পারে কারো কারো ক্ষেত্রে। এছাড়া অস্ত্রোপচারের আগে বা পরে রসুন এড়িয়ে যাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। অনেকে রসুনের অ্যালার্জি হয়ে থাকে, আর নিয়মিত এটি খেলে যদি কোনো অসুবিধা বোধ করেন তখন রসুন না খাওয়াই ভালো। তবে স্বাস্থ্য রক্ষায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন। অনেক ধরনের রসুন বাজারে পাবেন, তার মধ্যে দেশি এককোষী রসুন সবচেয়ে ভালো। তো দর্শক, আপনারা জানতে পারলেন রসুনের বিভিন্ন উপকারিতা সম্পর্কে এবং খালি পেটে রসুন খেলে কী হয়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।